वो सब को मैं भूल के
जस्ट बिकॉज आई एम अनेबल टू फीड देम, मैं उन एनजीओ के आदमियों के हाथों में छोड़ दूँ, वो भी बेगर्दन नहीं है। मैंने हर बार बोला है मुझे अपने लिए ये प्लेटफॉर्म में कमाने की जरूरत नहीं है, बट द ब्लेसिंग्स ऑफ ऑलमाइटी गॉड मेरे अपने खुद का जितना है अच्छा है, मैं अपने एक जन के लिए बहुत है, लेकिन मैं जो ये काम कर रही हूँ इसलिए शरीर लेके जो मैं काम कर रही हूँ इन बच्चों के लिए कर रही हूँ। आज 1.5-2 महीने पहले मैंने जो वो पपीज को एक पोटली में से, मैं जब डॉक्टर के पास जा रही थी मैंने बोला था कि पोटली में से निकाल के मैं लाई हूँ, आज भी उन लोग का देख रेख कर रही हूँ, मैं लाऊँगी बिल्कुल वीडियो में उन लोग का लाऊँगी, थोड़ा सा बड़ा होने दीजिए तो मैं लाऊँगी, ठीक से है ना। तो ये सब यहाँ रहता है क्योंकि मैं तो ऊपर चले जाऊंगी, ये लोग यहाँ घंटों तक खाते रहेंगे। तो जिस बारे में मैं बात कर रही हूँ, तो आप लोग कैसे बोल सकते कि ये सब स्ट्रीट डॉग्स हैं? आप इंडिया में रहते इंडियन ब्रीड्स को कि आप भाइयों बोल रहे हैं और घृणा की नजर से देख रहे, मत देखिए একটা কথা বলে দিই, জীবক জীবকে ভালোবাসুন। আর একটা কথা বলে দিই, কে বলেছে আপনাকে আমি শুধু কুকুরকে রেস্কিউ করি? স্কুইরেলস আছে, বেজি আছে, সাপ আছে, ইয়েস সাপ বেজি আমার বাড়িতে আছে, আমি হার্ম করি না কাউকে। প্রচুর এক্সটিংক্ট হয়ে যাওয়া পাখি আছে, তাদের জন্য চাল, পায়রা আছে তাদের জন্য গম, কাউয়া আছে তাদের জন্য আটার রুটি, আমি করি। আমি কোনো কিছু প্রতিটা জিনিস দেখাবার জন্য করি না, প্রতিটা জিনিস আমি ওই ধরনের ইউটিউবার না কি আমি সব কিছু আপনাদেরকে দেখাবো, দেখে যাবো। দেখুন দেখুন সবাই বলেছে, আমার গুরুজন আমাকে বলেছে, মানে আমার পাপা মা বলেছে, নাকি এসে করো কি পাতা ভি না চাই, এক হাত সে করো কি দুসরে হাত কো পাতা না চাই। তো এরমভাবে কাজ করতে, পুণ্যের কাজ করতে, আমার যেটা দেখানো রয়েছে আমার বিউটি, আমার ফ্যাশন, আমার মডেলিংয়ের স্টাইলিং, যে একটা স্টাইল কী করে একটা পচা জামাটাকেও কীভাবে ভালোভাবে আপনি র্যাপিং করতে পারেন, এ করতে পারেন, এইসব হচ্ছে আমার দেখানোর জিনিস। কিন্তু কারো পূর্ণ করার জন্যে, কাউকে বাঁচানোর জন্যে, কাউকে ভালোবাসার জন্যে সেসব জিনিস, প্রতিটা জিনিস পাবলিক প্ল্যাটফর্মে ধরার দরকার নেই। আর যিনি বলেছেন এই কথাটা আজকে সকালে পোস্টে আমাকে দয়া করে বলে দিই, আপনি আমার এখান থেকে ফলোয়ার্স কি আছেন না ওটাতে আছেন, ফ্রেন্ড লিস্টে আছেন আমি জানি না, কেন এত লাখ লাখ আছে আমার তো সবসময় অত দেখা সম্ভব না। তো আমি বলে দিই যে দয়া করে আপনি সরে যান, আপনার যদি এরকম একটা, মানে একবারে বলবো কি, একটা মানে চিপ মেন্টালিটি যদি এরকম থাকে তাহলে আমার আর কিছু বলার, আপনারা প্লিজ আপনি সরে যান। আর যেনারা আছেন, যেমন সুকন্যা ম্যাম আছেন, সুকন্যা চ্যাটার্জি আছেন, শিপ্রা দি আছেন, শিপ্রা ভট্টাচার্য আছেন, রোমা আছে, বহু টাকা আমাকে ডোনেশন দেয়, মানে আমার কাছে অনেক টাকা ডোনেশন দেয়। তো এইসবের জন্য কিছু নাম বললাম, আমি সব নাম টুম্পা দাস আছে, মিষ্টি আছে আমার ছোট বোনের মতো, আমি এবং তো আমার রায়পুরে তো আছে, সুভাষ দা আছে আমার বোনটা তো রায়পুরে, তো এনারা আছেন। আর বাকি বহু লোক আছেন যারা সত্যি, পিন্টু চৌধুরী আছেন, যারা সত্যি আমাকে ভালো নজরে দেখুন এবং প্লিজ আপনারা আমাকে দুটো কথা বলবেন, আমি শুনে নেব। দয়া করে এই অবলা জীবগুলোকে টার্গেট করুন, আর যোগ করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ এদেরকে টার্গেট করুন, এরা আপনার খায় পড়ে না, এরা আপনার খায় পড়ে না। এ আছে, এর একটা চোখ দিয়ে শুধু জলই পড়তে থাকে, এ আছে এর একটা পা ভাঙা, এ আছে দিনকে দিন ডেফিশিয়েন্সিতে শুকিয়ে যাচ্ছে তবু এর মেডিকেশন চলছে। আচ্ছা ব্রাউনি বলেছিলাম তো, হরমোনাল ডিসঅর্ডার আছে, অনেক কষ্টের চিকিৎসা করে ব্রাউনি কনসিভ করেছে, মিসক্যারেজ হয়ে গেল ব্রাউনি, মেন্টাল ইস্যু আছে। টাবলু আমি বলেইছি, টাবলুকে 1 মাস 5 দিনে আমি রেস্কিউ করেছিলাম, টাবলু মেন্টাল পেশেন্ট, সারাক্ষণ যে সব থেকে বেশি চিৎকার তার সঙ্গে সেটা টাবলু হচ্ছে মেন্টাল পেশেন্ট। গাবলুর পুরো ফ্যামিলিকে পয়জন দিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে গাবলুকে ধরেছে, হাবলুর পুরো ফ্যামিলি মারা গিয়েছিল, শুধু হাবলুটাকে আমি রেস্কিউ করতে পেরেছি, এখন তো হাবলুর মাও মারা গেছে। আর
আমার অনেক ভাই বোন ছিল যে ছবিগুলো আজও আমার কাছে আছে, আমি তার নামও রেখেছিলাম রেন্ডু টিকটিকি সবার। এই এলাকার শুধু এই আমার বাড়িতে আছে 30-35 জন, আমার গ্যারেজ নিয়ে আমার গ্যারেজে থাকে আর কি, তাদের নিয়ে 30-35 জন। কিন্তু এই এলাকার মধ্যে যত ম্যাক্স টু ম্যাক্স যত ডগি আছে তাদের নামও আমি করেছি, কেন হবে না? ও ওরা রাস্তায় থাকে দেখে ওদের কোনো আইডেন্টিটি থাকবে না, এবং এখানে পাড়ার সবাই জানে যে আমি যদি কেউ কাউকে ডাকছি, কোনো ডগিকে ডাকছি, দ্যাট মিনস আমি নামটা দিয়েছি, আর কেউ পাড়ায় কেউ দেবে ওই কালু ভুলু লালু ছাড়া ওই নাম ছাড়া আর কেউ দেবে। আমি যেমন পাঁচটা নাম রেখেছি এই বাচ্চাদের যদি ঠাকুরের আশীর্বাদে বেঁচে যায় সুস্থ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে তিনটে ছেলে আছে, মেল ডগ আছে আর দুটো ফিমেল আছে। তার মধ্যে রেখেছি সুইটু, আমি ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, সুইটু, সুইটি, ভাবলি, ডোডো, টুকটুক, পাঁচটা নাম আমি রেখেছি। আমরা মানুষ হয়ে যদি সব কিছু পাবো আর ওদের কোনো অধিকার নেই? আর আপনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার ব্রিডকে করুন। আর এই জন্যে আমি মোদিজিকে অসংখ্য থ্যাংকস জানাবো যে আলটিমেটলি হি হ্যাজ টেকেন এক ডিসিশন অফ ব্যানিং মেনি ফরেন ব্রিডস অ্যান্ড রেসপেক্টিং অ্যান্ড অনারিং দ্য ইন্ডিয়ান ব্রিডস। দে শুড গেট দ্য প্রায়োরিটি, দে শুড গেট দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন উইচ দ্য ফরেন ব্রিডস আর গেটিং। ইনফ্যাক্ট এখন পুলিশেও বলুন কি প্যারামিলিটারিতে বলুন কি মিলিটারিতে বলুন, সব স্ট্রিট ডগদেরকে ট্রেনিং দেওয়া আছে। আর একটা কথা বলে দিই, স্ট্রিট ডগদের মধ্যে যে এনার্জি আছে, পাওয়ার আছে, এদেরকে যদি ঠিক মতো করে খাওয়ানো এবং ট্রেনিং দেওয়া হয় না, এসব ফরেন ডগগুলো না ঘুরে চলে যাবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ইন্ডিয়ান অ্যান্ড উই ক্যান রুল দ্য ওয়ার্ল্ড, উই ক্যান রুল দ্য ওয়ার্ল্ড। যখন আমরা মানুষ হয়ে আমরা রুল করতে পারি, হোয়াই কান্ট দিস? তাহলে এত অল ওভার ওয়ার্ল্ডেতে এত কিছু আছে, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের এত ডিমান্ড কেন? ওয়াও, রয়্যাল বেঙ্গল বিকজ ইট ইজ ইন্ডিয়ান। সো বিং অ্যান ইন্ডিয়ান, রেসপেক্ট দ্য ইন্ডিয়ান কালচার, রেসপেক্ট দ্য ইন্ডিয়ান ব্রিড, রেসপেক্ট দ্য ইন্ডিয়ান অ্যানিমালস। অন দিস হ্যাপি নোট, আই রেস্ট মাই ভিডিও। থ্যাংক ইউ।